আজকে আমাদের পর্ব হলো জাপান দেশ সম্পর্কে। তো বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখে জাপান দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করুন ও ভিডিওর আনন্দ উপভোগ করুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। জাপান প্রায় 6,800 দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। জাপান একটি উন্নত দেশ এবং জাপান আয়ের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থান দখল করে রয়েছে। এর আয় এতই বেশি রয়েছে যে এটি ভারতের 2 গুণ আর পাকিস্তানের 17 গুণ। একটি আশ্চর্যজনক কথা হলো যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জাপান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এখানকার মানুষের কঠোর পরিশ্রম আর সহযোগিতায় জাপান নিজের জায়গায় ফিরে আসতে পেরেছে। একটি পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে জাপানের মানুষেরা বাচ্চাদের থেকে বেশি পশুদের লালন পালন করে থাকেন। জাপানে একটি প্রচলিত প্রথা রয়েছে, জাপানের মানুষরা অন্যের বাড়িতে খাবার খাওয়ার সময় জোরে শব্দ করে খেতে পছন্দ করে থাকেন। তাদের মতে এটি করার ফলে সামনে বসে থাকা মানুষ ভালো মনে করেন আর মনে করেন যে খাবার খুব সুস্বাদু হয়েছে। জাপানের কোনো মানুষ ভুল করলে এর শাস্তি রূপে ওই মানুষকে নেড়া করা হয় আর এটি ওখানকার প্রচলিত একটি প্রথা রয়েছে। জাপান এমন একটি দেশ যেখানে বর্গক্ষেত্রাকার তরমুজ পাওয়া যায় আর যেখানে প্রতি বছর সব কাজকর্ম মিলিয়ে যতটা কাগজের ব্যবহার করা হয় না তার থেকে অনেক গুণ বেশি কাগজ শৌচাগারে ব্যবহার করা হয়। জাপানের মানুষেরা ঘোড়ার মাংস খেতে খুবই পছন্দ করে থাকেন। জাপানের 70% অংশ জুড়ে পাহাড়ি এলাকা রয়েছে আর এখানে প্রায় 100 বেশি সক্রিয় অগ্ন্যুৎপাত রয়েছে। জাপানে প্রতি বছর 1,500 বারেরও বেশি ভূমিকম্প আসে। এই ভূমিকম্পে ফলে এদের অনেক সময় ক্ষতিও হয়ে থাকে। জাপানে এমনও অনেক রাস্তা রয়েছে যাদের কোনো নাম দেওয়া হয়নি। এখানে একটি ফ্লাইং ব্রিজ রয়েছে যেটি একটি বিল্ডিং এর ভিতর দিয়ে তৈরি করা হয়েছে। জাপানে যদি আপনি জ্বর বা অন্য কোনো রোগে আক্রান্ত হন তবে আপনাকে মাস্ক পরিধান করা জরুরি। এর কারণ হলো যে আপনার দ্বারা যাতে অন্য কোনো ব্যক্তি আক্রান্ত না হন। পুরো বিশ্বে যতটা অ্যানিমেশন মুভি বা শো তৈরি করা হয় তার বেশিরভাগ মুভি বা শো জাপানে তৈরি করা হয়। জাপানে আত্মহত্যার সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এটি এমন একটি দেশ যেখানে আত্মহত্যার জন্য একটি জঙ্গল রাখা হয়েছে আর জাপানের বেশিরভাগ মানুষ ওই জঙ্গলে এসে আত্মহত্যা করে থাকেন। পুরো বিশ্বে সবথেকে বেশি মাছ জাপানের লোকেরা খান। জাপানের মানুষেরা প্রতি বছর প্রায় 2 লক্ষ টন মাছ খেয়ে ফেলেন। জাপানে একটি নাইট ক্লাব রয়েছে যেখানে মাতৃদুধ পাওয়া যায়। জাপানের প্রতি একটি প্রবাদ রয়েছে যে এখানকার মানুষকে কুকুর থেকেও বেশি কাজ করতে হয়। একটি পর্যবেক্ষণে দেখা গেছে যে এখানকার মানুষ এত বেশি কাজকর্ম করে থাকে যে মেট্রোতে বাড়ি আসার পথে ঘুমিয়ে পড়েন। জাপানে 95% বেশি 18 বছরের থেকে বড়দের দত্তক হিসাবে নেওয়া হয়। এর মূল উদ্দেশ্য এটা যে নিজের বংশ দ্বারা ব্যবসা বাণিজ্যকে বাড়িয়ে তোলা। অন্যান্য দেশের মানুষ যেখানে দাঁতকে সোজা করার জন্য টাকা খরচ করেন সেখানে জাপানের মানুষেরা নিজের দাঁতকে বেঁকা করতে টাকা খরচ করে থাকেন। 1800 শতকের আগে জাপানের মহিলারা নিজের দাঁতকে কালো রাখতে পছন্দ করতেন, তখন এটিকে সৌন্দর্যের প্রতীক বলে মানা হতো। জাপানের লোকেরা সোজাসুজি না শব্দ শুনতে পছন্দ করেন না, তাদের মতে এটি খুব খারাপ চরিত্রের পরিচয় বলে মনে করা হয়। কভার সংস তৈরি করার জন্য যে কড়াকে ব্যবহার করা হয় তার আবিষ্কার জাপানেই হয়েছে। জাপানের মানুষরা ট্রাফিক সিগন্যালে গাড়ি বন্ধ করে দেন যাতে করে পরিবেশ দূষণ কম হয়, কিন্তু ভারত বা বাংলাদেশের মতো দেশে পরিবেশ দূষণকে খুব সাধারণভাবে নেওয়া হয়। তবে বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে নিন।